জীবন এমনটাই, কারণ মানুষ আর যাই হোক একলা বাঁচতে পারে না, তাই তাকে সমাজের মধ্যে থাকতে হলেই সামাজিক কিছু বিধি নিষেধ, সামাজিক কিছু প্রচলিত ধ্যান ধারণা এসবকে মেনে নিতে হয়। কিন্তু মানুষ একই সঙ্গে চিন্তাশীলও তো বটে, তার নিজস্ব ভাবনা চিন্তা আছে, তার পরিবর্তনের শখ আহ্লাদ আছে। সেই পরিবর্তনের পথে কখনো কখনো ধ্যান ধারণা প্রচলিত যা আছে তা বাধা হয়। যারা পারেন সেই প্রচলিত বাধা বিপত্তিগুলিকে এড়িয়ে গিয়ে নিজের মতন করে বাঁচার চেষ্টা করেন বা নিজের শর্তে বাঁচার চেষ্টা করেন, নিজের শর্তে চলতে চেষ্টা করেন, সে এক চলা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে অনেক ক্ষেত্রেই মানুষ একলা হয়ে পড়েন মানসিকভাবে। এখন এই যে দুইয়ের দ্বন্দ্ব, অর্থাৎ আমি আমার শর্তে চলবো এবং সত্যি যদি তাই করতে যাই দেখব হয়তো আমার বন্ধুজন, আমার কাছের জন, আমার আত্মীয় তারা হয়তো আমাকে ঠিক বুঝতে পারলেন না, সেক্ষেত্রে একরকম একা হয়ে যাওয়া, সেটা সামাজিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে। আবার কেউ কেউ হয়তো সেই জায়গাটাকে একা হয়ে যাওয়া সত্ত্বেও সেটাকে মেনে নিয়েও নিজের শর্তে চলতে পছন্দ করেন। তো এইভাবে একটা দ্বন্দ্ব অবধারিত থাকে, আর এই দ্বন্দ্ব কিন্তু মানুষের মধ্যে শুধুই মেনে নেওয়া, মানিয়ে নেওয়া বা মেনে না নেওয়া এসবের সঙ্গেই যে সম্পৃক্ত তা কিন্তু নয়। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই ধরনের দ্বন্দ্ব থাকে, আর এইখানেই একটা মানুষের ব্যক্তিত্ব যে কতটা বলিষ্ঠ তার একটা পরীক্ষাও বটে। অর্থাৎ যে কোনো পরিস্থিতি সেটা যদি আমার মনোমতো না হয়, সেই অন্যরকম পরিস্থিতিটা আমার উপরে আমাকে নিয়ন্ত্রণ করবে, নাকি আমি সেই পরিবর্তিত পরিস্থিতিকে আবার পরিবর্তন করে আমার মতন করে আমার পছন্দের জায়গায় তাকে নিয়ে যেতে পারবো, সেটাই কিন্তু মানুষের ব্যক্তিত্বের পরিচায়ক হয়ে উঠতে পারে। কেউ একজন আমার সঙ্গে খারাপ আচরণ করতেই পারেন, খারাপ কথা বলতে পারেন, সেটা পথে ঘাটে চেনা অচেনা বন্ধু অবন্ধু বিভিন্ন মানুষের কাছ থেকে আসতে পারে, কিন্তু আমিও যদি ঠিক একই রকমভাবে যেটা একটু আগে আমাদের স্পেশালিস্ট বলছিলেন রিয়্যাক্ট করি, রিয়্যাক্ট করা মানেই প্রায় সম পর্যায়ে একই রকমভাবে আচরণ করা, সেটা যদি করা হয় তাহলে অবশ্যই আমার ব্যক্তিত্ব সেখানে বলা যেতে পারে যে পরাজিত হলো, পারলাম না আমি আমার ব্যক্তিত্ব দিয়ে, আমার মানসিকতা দিয়ে, আমার এতদিনের ধ্যান ধারণা, আমার শিক্ষা দীক্ষা, আমার বেড়ে ওঠা, গড়ে ওঠা, নিজেকে গড়ে তোলা, সেই সব কিছু দিয়ে আমি পারলাম না সেই পরিস্থিতিটাকে নিজের নিয়ন্ত্রণে আনতে বা নিজে নিজেকে নিয়ন্ত্রণ করতে। আর এই দ্বন্দ্বটাই কিন্তু আমাদের মধ্যে চলে, এবং এই দ্বন্দ্বটা চলা এই জন্যেই প্রয়োজন, সেখানে কিন্তু প্রতি মুহূর্তে আমার ব্যক্তিত্বের পরীক্ষা চলতে থাকে। এখন কোন পথটা আমরা বেছে নেব সেটাই আমাদের পরিচয় হয়ে উঠবে, তাই তো সঞ্জয়দা? অবশ্যই তাই, এই পরিচয়টা ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি মানিয়ে নেব কী করে, মানিয়ে চলবো কী করে। আমরা আছি আজকের সঙ্গে স্পেশালিস্টের পর্বে, আর আপনারা শুনছেন আকাশবাণী FM প্রচার তরঙ্গে এবং গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একযোগে এই অনুষ্ঠান সঞ্জয় এবং মল্লিকার সঙ্গে। আমাদের আজকের বিষয়ে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে চলা, পরিস্থিতি যে কোনো রকম আসতে পারে কিন্তু সত্যি কি আমরা মানিয়ে চলতে পারি, অথচ মানিয়ে তো চলতে হয়, এই যে টানা পড়েন, এই যে মাঝখানে আটকে যাওয়া, আমি মানাতে পারছি না কিন্তু আমাকে সবাই বলছে মানিয়ে চলুন, কীভাবে মানিয়ে চলব, সত্যি কি মানিয়ে চলাটাই দস্তুর, নাকি জীবনটা আমার মতো করে চলা, আমার টার্মসে চলাটা ঠিক, এইসব নিয়ে আপনার মনে যে কোনো প্রশ্নই থাকতে পারে, যে কোনো পার্সপেক্টিভে আপনার মনে আপনার যে প্রশ্নটি উঠে আসছে তা সরাসরি আমাদের জানান 9903055992 তে। আবার বলি, আপনি যদি চান আপনার নিজের নাম পরিচয় গোপন করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু খোলা মনে প্রশ্ন করুন মল্লিকা সঞ্জয়কে। আর হ্যাঁ, আপনার যাবতীয় প্রশ্ন নিয়ে, আপনাদের সবার প্রশ্ন নিয়ে আমরা চলে যাব আমাদের আজকের অতিথি,
আমাদের আজকের অতিথি এই শহরের বিশিষ্ট মনোবিদ শ্রীমতী অনন্যা ভট্টাচার্যর কাছে। অনুষ্ঠানের শুরুতে তিনি একবার গোটা বিষয়টা নিয়ে এক সামগ্রিক অবতারণা করেছিলেন। এবার আপনাদের প্রশ্নের উত্তর দেবেন সরাসরি, তাহলে দেরি কেন? 9903055992 এবং আমাদের প্রোগ্রামের যে ফেসবুক পোস্ট রয়েছে সেখানেও আপনি ইনবক্স করে আপনার প্রশ্নটি রাখুন প্লিজ। হাই, যে কোনো মানুষ তার শৈশব থেকে বেড়ে ওঠে পরিবার, বিদ্যালয় ইত্যাদি সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে তার এই বেড়ে ওঠা এবং তার শিক্ষা, তার পারিপার্শ্বিক পরিবেশ তাকে নিজের সম্পর্কে, পরিবেশ সম্পর্কে, মানুষ সম্পর্কে, এই পৃথিবীর সম্পর্কে একটা ধারণা গড়ে দেয়। এবং এই যে শিক্ষা দীক্ষার মধ্যে দিয়ে, যে পারিপার্শ্বিকতার মধ্যে দিয়ে সে বেড়ে ওঠে, সেগুলোই নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে তার চরিত্র গঠনের। অর্থাৎ সে যে কোনো বিষয়কে ঠিক কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে, কেমনভাবে সেটাকে ব্যাখ্যা করবে নিজের মধ্যে, কেমনভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে, সেটা অনেকটাই নির্ভর করে তারই বেড়ে ওঠার সময়ের বাকি জিনিসগুলোর উপর। কাজে পরবর্তীকালে যখন তাকে একেবারে অন্যরকম কোনো পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয় বা তার এই যে স্বাভাবিকভাবে যেভাবে সে বেড়ে উঠেছে, যেভাবে রিয়্যাক্ট করতে দেখেছে বাকিদেরকে, যেভাবে রেসপন্ড করতে দেখেছে বাকিদেরকে, তার চারপাশের মানুষদের, ঠিক সেভাবেই সে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু যদি এমন পরিস্থিতি আসে যেখানে দেখা যাচ্ছে যে তার পরিচিত সেই মানুষগুলো থেকে সে একেবারে অন্য কোনো পরিবেশে গিয়ে পড়ছে, তখন কিন্তু তার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমাদের সমাজের ক্ষেত্রে, মধ্যবিত্ত বাঙালি সমাজের কথা যদি আমরা বলি সঞ্জয়দা, সেক্ষেত্রে এই ধরনের চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি পড়ি আমরা মেয়েরা, তাই না কি? প্রচলিত ওয়ার্কিং মাদার, হ্যাঁ, শুধু ওয়ার্কিং মাদার তো অনেকটা পরের পর্ব, যদি একদম প্রথমটা ধরি, এই যে দেখো একটা এই এই বাংলার যে বর্তমান সমাজ বা বাংলার যে মধ্যবিত্ত সমাজ, সেক্ষেত্রে একটা বড় জায়গা রয়ে গেছে আমাদের ইতিহাসের, বাংলার ইতিহাসের জায়গাটা, 47-এর দেশভাগ, এপার ওপার মানুষের এই যে আপরুটেড হয়ে যাওয়া, তারপর আবার নতুন করে কোথাও একটা সেই মূল তৈরি করা বা সেটাকে নিজের মতন করে গড়ে তোলার চেষ্টা, এটা যেমন ইতিহাসে একটা ভালো মন্দ ক্ষত সব কিছু মিলিয়ে একটা রয়ে গেছে এবং সেই মানুষগুলো এখনও সেই ভাবনাগুলোকে লালন করে চলেছে, আবার একই রকমভাবে প্রত্যেকটা মেয়ে আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠে তার পারিবারিক ধ্যান ধারণা নিয়ে, তারপর একটা সময়ের পর, এবং তারা এখন তো এখনকার যা ব্যবস্থা, তারা শিক্ষা দীক্ষা পায়, উচ্চ শিক্ষিত হয়, কখনো কখনো কর্ম করে, কখনো কেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজস্ব কর্মজীবনে প্রবেশ করে, তারপর ওয়ান ফাইন মর্নিং তাকে একেবারে অপরিচিত একটা পরিবারে, একেবারে অপরিচিত একটা পরিবেশে গিয়ে পড়তে হয়, এবং যে পরিবারটা তার মতো করে খায় না, যে পরিবারটা তার মতো করে সময় কাটায় না, অবসর কাটায় না, বা তাদের নিজস্ব ধরনে তারা সেইগুলো করে, এই যে একটা পরিণত বয়সে, পরিণত মনস্কতায় পৌঁছে যাওয়ার পরে নতুন করে একটা অ্যাডাপ্টেশন, এটা কিন্তু খুব চ্যালেঞ্জের। এবং এইখানে আমার মনে হয় আমরা যখন সমাজের কথা বলছি, অনেক বড় জায়গা নিয়ে, একটু আগে যেমন সঞ্জয়দা বললেন যে প্রাকৃতিক পরিবেশের যখন অ্যাডভার্স একটা সিচুয়েশন আসে, সেটা যেমন সমগ্র সমাজকে, নারী পুরুষ শিশু বৃদ্ধ সব নির্বিশেষে সবাইকে প্রভাবিত করে, কিন্তু আমি বলছি সমাজের একটা অন্য নির্দিষ্ট অংশের কথা, সেই অংশের আমিও একজন প্রতিনিধি, তো সেই হিসাবে সেই অভিজ্ঞতা থেকে বলছি যে প্রত্যেকটা মেয়েকে এখনও আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় কিন্তু এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। হ্যাঁ, এটা সত্যি যে ওয়ার্কিং লেডি যারা আছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে হয়তো অনেকটা সহজ হয়ে যায়, কারণ ফাইন্যান্সিয়ালি তারা অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হন, এবং যে গল্প সাহিত্যে আমরা যে নারীদের দেখেছি ঘোমটার নিচে তাদের সব কিছু মেনে নেওয়া চোখের জল সহ, সেই পরিস্থিতি আজ হয়তো নেই, ততটা নেই, কিন্তু কোথাও গ্রাম বাংলা বলুন বা আমাদের সমাজের বিভিন্ন কোণায় এখনও কিন্তু সেই সমস্ত জায়গা রয়ে গেছে। তো সেই জায়গাটা, সেই মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, মনে নেওয়া,
এই যে দ্বন্দ্বগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে মেয়েদের মনে মনে চলতে থাকে, সেটাও কিন্তু কম যন্ত্রণার নয়, কম চ্যালেঞ্জের নয়। প্রতি মুহূর্তে সেটার মধ্যে একটা ডান না বা বা না ডান এই যে প্রশ্ন দোদুল্যমানতা চলতে থাকে, এবং সেটা কতটা তার মানসিক স্বাস্থ্যের পক্ষে উপযোগী হয়, তাকে কি আরও সমৃদ্ধ করে, তাকে কি আরও তার অভিজ্ঞতা ঝুলিয়ে আরও সমৃদ্ধ করে, নাকি তাকে আরও ক্ষতিগ্রস্ত করে, তাকে মানসিকভাবে অনেক বেশি সে হয়তো গুটিয়ে যাচ্ছে, সে হয়তো নিজের কথা ভাবতে ভুলে যাচ্ছে, নিজের মতো করে ভাবতে ভুলে যাচ্ছে, ঠিক কোন দিকটা যায়? নয়, মানিয়ে নেওয়া আর স্যাক্রিফাইস করা, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট এবং স্যাক্রিফাইসের মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমরা কি করি, আমরা দুজনে মানে ধরে নিলাম যদি পাশাপাশি দুজন মানুষ থাকে, তাহলে তাদের দুজনেরই যতটা সম্ভব কমফর্ট জোন থেকে কিছুটা বেরিয়ে এসে একটা সময় বা একটা পরিসরে দাঁড়িয়ে একটা অবস্থানকে মেনে নেওয়া। আর যখন আমরা স্যাক্রিফাইস করি তখন কিন্তু কোথাও দাঁড়িয়ে ওই নিজেদের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে একা এবং কোথাও দাঁড়িয়ে নিজেদের আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে সেই জায়গাটাতে। সুতরাং মানিয়ে নেওয়ার সাথে আত্মসম্মানকে ক্ষুণ্ণ করার এতে কোনো সম্পর্ক নেই। পরের প্রশ্ন, এই প্রশ্নটি করছেন সোমনাথ চট্টোপাধ্যায়, থানা জয়পুর, পোস্ট হেতিয়া, বাঁকুড়া জেলা থেকে। বলছেন, কোনো বাড়ির কোনো ছেলে বা মেয়ে প্রেম ঘটিত বা অন্য কিছু কারণে বাড়ি থেকে চলে গেলে বা নিরুদ্দেশ হয়ে গেলে সেক্ষেত্রে বাড়ির পরিস্থিতি কিভাবে মানিয়ে নেওয়া যায়, কারণ আমি দেখেছি সেক্ষেত্রে অনেক পরিবারে প্রবল অশান্তি নেমে আসে এবং পরিস্থিতিটা তারা কিছুতেই মানাতে পারে না, কি করণীয় একটু বলবেন। দেখুন, প্রেম ঘটিত কারণে যখন দুজন প্রাপ্ত বয়স্ক বা বয়সা চলে যাচ্ছে তখন তার ঠিক আগের অবস্থানটাই কিন্তু আমাদের একটু ভেবে দেখতে হবে, যে হঠাৎ করে প্রেম ঘটিত কারণে একজন প্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্ত বয়স্কা কেন চলে গেলেন বা কেন চলে যেতে বাধ্য হলেন। সুতরাং এই যে ঘটনাটার আগে অর্থাৎ প্রাক ঘটনাকালীন যে সমস্ত ঘটনাবহুল জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা কখনো দেখি না। আমরা মনে করি, বড়রা মনে করি যে আমরা যেটা মনে করছি, বাবা মায়েরা যেটা মনে করছে এটা একদমই সঠিক, নিশ্চয়ই সঠিক হতেই পারে, কিন্তু আজকের যে সমস্ত ছেলেমেয়েরা বড় হচ্ছে তাদের জীবন, তাদের জীবন দর্শন কখনো কি আমরা সেটা নিয়ে ভাববার চেষ্টা করি না। সুতরাং ফলস্বরূপ যেটা হয় যে মানিয়ে নিতে না পারার কারণে তারা চলে যায়। এবারে চলে যাওয়ার পরে পরিস্থিতি অনেক জটিল হয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের অনেক কথাবার্তা থাকে এবং যার কারণে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা থাকলেও কোথাও আমরা মানিয়ে নিতে পারি না, অর্থাৎ লোকে কি বলবে এই প্রশ্নটা ক্রমশ আসতে থাকে এবং আমরা নিজেরা গুটিয়ে যেতে থাকি। এই একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় যে ওই মুহূর্তে চিৎকার চেঁচামেচি না করে, রাগারাগি না করে একটু নিজেকে সময় দেওয়া, চারপাশের থেকে একটু নিজেকে বিচ্ছিন্ন করা এবং চিন্তা ভাবনা করা যে যারা বেরিয়ে গেছে তারা এই মুহূর্তে কোথায় কি করছে এবং যতটা সম্ভব তাদের সাথে কথোপকথনের মাধ্যমে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার বাড়ির পরিবেশ এবং যে ঘটনাটি ঘটেছে যেটা নিয়ে ক্রমশ বেশ একটা পাড়া প্রতিবেশীর মধ্যে উত্তপ্ত আলোচনা হচ্ছিল সেটাও কিন্তু নিভে আসে। আপনি যত উত্তপ্ত হবেন তত কিন্তু আগুনে কি পড়বে। পরের প্রশ্নটি হলো পিয়ালি ভৌমিক যাদবপুর থেকে করছেন, তার প্রশ্ন, আমার বয়স 70, ভোটের এই তরজায় খুব টেনশন হচ্ছে, কেন বলতে পারি না, কি করব। দেখুন, ভোট এমন একটা জিনিস যেখানে বিভিন্ন রাজনৈতিক দল কিছু তাদের প্রমিস, কিছু তাদের বক্তব্য এবং কিছু তাদের করণীয় কাজ এবং কিছু তাদের ফলাফল এগুলো নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। আজকে দাঁড়িয়ে আমি যখন ভোট দিচ্ছি বা আপনি যখন ভোট দিচ্ছেন তখন খুব স্বাভাবিকভাবে আমরা আমাদের ভোটের দায়িত্বটা নিতে পারি, কিন্তু সামগ্রিকভাবে সবার ভোটের দায়িত্ব কিন্তু আমরা নিতে পারি না।
খুব স্বাভাবিক ভাবে আজকে আমি যেটা মনে করছি সেটা আমি কমপ্লিট করতে পারছি কি, সেটা যদি আমার মাথায় থাকে এবং সেটাকে যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে সেই কমপ্লিটনেসটাকে এনজয় করব। কারণ সামগ্রিক ভাবে যে ফলটা হবে তাতে হয়তো আপনার হাত ওই একটি ভোটে, বাকিটা কিন্তু বাকি যত জনমত রয়েছে, যা ওনারা কাজ করেছেন, যা ফলাফল করেছেন এবং যা পারিপার্শ্বিকতা তার উপরে ডিপেন্ড করবে। সেটা নিয়ে চিন্তা করে আপনি না পরিস্থিতিকে পাল্টাতে পারবেন, না আপনি আপনার উদ্বেগকে শান্ত করতে পারবেন। তার থেকে আপনি যে ডিউটিটা পালন করেছেন, আপনি ভোট দিয়েছেন বা দেবেন, যাদবপুর মানে তো হচ্ছে বোধ হয় পয়লা জুন হচ্ছে ভোট, সুতরাং আপনি যে ভোটের কাজটা, মানে আপনি যে এত বয়স্ক তারপরেও যে ভোট আপনি দিতে যাবেন এবং সেটা কমপ্লিট করবেন, সেই কমপ্লিটনেসটাকে আপনি এনজয় করতে পারছি। তো যেটি বলেছেন তন্ময় যে কোথাও দাঁড়িয়ে তার বাবাকে হারানোর ভয় এবং হারানোর পর থেকে যে একটা আতঙ্ক তাকে ঘিরে ধরেছে, দেখুন এই যে আমি এর আগেও আলোচনা করেছি যে যখন আমরা খুব কাছের মানুষকে হারাই সেটা তো ইররিপারেবল লস, স্বাভাবিকভাবেই কোথাও ওই প্রতিবর্ত ক্রিয়ার মতো, ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মতো ঝড়ের সাথে প্রিয়জন হারানোকে আমরা এক করে ফেলি, সেটা আমাদের আতঙ্ক। শুধু ঝড় কেন, ভূমিকম্পে যারা তাদের নিজস্ব বাড়ি ঘর দোর হারিয়েছেন, আত্মীয় স্বজনকে হারিয়েছেন, তাদের ক্ষেত্রে আমরা সেম জিনিস দেখেছি। সুতরাং এই যে জায়গাটা, এটাকে বলে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটার জন্য আপনাকে হয়তো একটু হলেও যদি আপনার এই সমস্যাটা প্রচন্ড পরিমাণে আপনাকে ডিস্টার্ব করছে, কাজের ক্ষেত্রে বলুন বা অহেতুক ডিস্টার্ব করছে বলে আপনার মনে হয়, তাহলে আমার মনে হয় যে আপনার একটু কোনো একজন মনোবিদের সাথে কথা বলা দরকার। কথা বলে এর কিছু সমাধান হয়, খুবই মানে এমন নয় যে প্রচুর বড় কিছু সমস্যা এটা, কিন্তু খুব অল্প ট্রিটমেন্টে কিন্তু এই জিনিসটি ঠিক হয়ে যেতে পারে, আপনি সেটা করুন। একদম, আপনাকে যদি ঠিক 15 সেকেন্ডের মধ্যে, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, কলেজ পড়ু একজন ছাত্র নিজের নাম লিখে নি ভবানীপুর থেকে বলছে আমার মনে হয় আমি জীবনে দাঁড়াতে পারবো না, আমার আমার এই অ্যাটিটিউডটা আমি কি করে পজিটিভ করতে পারি, ম্যাম যদি একটু বলেন। দেখো জীবনে দাঁড়ানো বা জীবনে এগোনো এটা না কোনো সঠিক সংজ্ঞা, চারপাশে সমাজ ঠিক করে দেয় যে তোমাকে ডাক্তার হতে হবে মানে তুমি জীবনে দাঁড়িয়ে গেলে, বা তুমি হয়তো কোনো শিক্ষক হলে তবে তুমি জীবনে দাঁড়ালে, তা কিন্তু নয়। তুমি কি ভালোবাসো, তোমার বেসিক ট্রেট কি, তোমার ইনিট কোয়ালিটি, সেটাকে খুঁজে বের কর আর সেটাকে তুমি এক্সপ্লোর কর, দেখবে তুমি ঠিক দাঁড়িয়ে। অশেষ ধন্যবাদ আপনাকে, ঘড়ি কাঁটা বলছে আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আবার পরবর্তী কোনো এপিসোডে নিশ্চয়ই আপনাকে পাবো। আজকের মতন শুভরাত্রি জানাই, শুভরাত্রি।